আমি বলছি যে আমি নিরাপত্তা এতে ভুগছি, হীনতায় ভুগছি, কারণ কে বা কারা আমার বাড়ির সামনে এইভাবে আগুন লাগিয়ে দেবে আমি ভাবতেই পারিনি। আমি কাউকে দোষ দেবো না, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে আমার নিরাপত্তার খুব একটা অসুবিধে হচ্ছে। এইভাবে একটু যদি এ হতো আমার বাড়িতেই আগুন লাগতে পারত, সেটা নিয়ে আমি খুবই মর্মাহত এবং কষ্টও পাচ্ছি। কাকে কি বলবো, আমি পুলিশকে খবর দিয়েছি, দমকলকে খবর দিয়েছি, তারা আসছেন, তারা ব্যাপারটা দেখবেন, এটা সবটাই তাদের উপর নির্ভর করছে। তবে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।